দুষ্কৃতী হামলায় গুরুতর আহত বসিরহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত ঘোষ তাকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। তিনি গতরাতে দণ্ডিরহাট এলাকা থেকে এক সহকর্মীর সঙ্গে বাইকে বাড়ি ফিরছিলেন প্রশান্ত ঘোষ। সে সময় কয়েকজন যুবক বাইকে করে এসে তার পথ আটকায়। তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়া হয়। সবকটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং এরপর দুষ্কৃতীরা প্রশান্তর ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে এলোপাথারি কোপাতে থাকে। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। পুলিশ প্রশান্ত ঘোষকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। কি কারণে এই হামলা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির ডাকা 12 ঘণ্টার কালিয়াগঞ্জ বন্ধে বিক্ষিপ্ত অশান্তির ছবি সকাল থেকে। বন্ধ সমর্থনকারী 17 জন বিজেপি কর্মীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া কর্মীদের ছাড়াতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। কালিয়াগঞ্জ থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় আন্দোলন শুরু করে বিজেপি। বিজেপি এবং গৃহবধূর পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেই এই বন্ধ। গিরিশ পার্কে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে কথা বলে। অয়ন, জানতে চাইবে ঘটনা সম্পর্কে। 49/2B রামদুলাল সরকার স্ট্রিট, যেটা গিরিশ পার্ক থানার অন্তর্গত, সেখানে গতকাল রাত 11টার সময় প্রতিবেশীদের নির্দিষ্ট অভিযোগ, অর্থাৎ প্রচন্ড তীব্র কটু গন্ধ বেরোচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে দরজা ভেঙে জোড়া মৃতদেহ উদ্ধার করে। এর মধ্যে একজনের দেহ বিশ্বজিৎ মিত্রের, বয়স 71, অপর দেহটি তার স্ত্রী শিপ্রা মিত্রের, যার বয়স 68। দেহ দুটিতে পচন ধরে গেছে এবং প্রতিবেশীরা জানাচ্ছেন গত শনিবার তাদেরকে শেষবারের মতো দেখা গিয়েছিল। কি কারণে এই মৃত্যু, এর মধ্যে কোনো ফাউল প্লে রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। অনির্বাণ, ধন্যবাদ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। ঘূর্ণিঝড়ের ফলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাইতে। বুধবার দিন সন্ধ্যেবেলায় তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকালের মাঝে আছড়ে পড়ার কথা রয়েছে নিভারের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানি স্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামীর সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ঘণ্টায় 20 কিলোমিটার বেগে সমুদ্রের ওপর দিয়ে এগোচ্ছে নিভার। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত এনডিআরএফের 30টি দল, চেন্নাই ছাড়াও অন্ধ্রপ্রদেশের নেল্লোর, তিরুপতি, অনন্তপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। আড়মোড়া ভেঙে জানলা খুলতেই অবাক, চারদিকটা শুধুই সাদা, বরফের চাদরে গা ঢেকেছে উপত্যকা। হিমাচলের সোলাং উপত্যকা দেখলে চোখ ফেরানো কঠিন। দেখুন সেই অসাধারণ সেই ছবি, বরফের চাদরে সোলাং উপত্যকা।